নমস্কার বন্ধুরা, নমস্কার। তো ভিডিও শুরু করার প্রথমে বলি যে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাইকে। বড়দের আমাদের প্রণাম নেবেন আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। নতুন বছর শুরু হয়ে গেছে, নতুন বছরের প্রথম মিটিং শো আমাদের এটা। তো কী কী আইটেম আছে চলুন প্রথমে দেখে নেওয়া যাক। এখানে রয়েছে হচ্ছে গিয়ে কাতলা মাছের ডিম আলু ভাজা, তাই তো? কাতলা মাছের ডিমটাকে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি। আচ্ছা, কাতলা মাছের ডিমটাকে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছে। এটা হচ্ছে লম্বা করে কেটে রাখা বেগুন, লম্বা করে কেটে রাখা তার বেগুন তো নেতিয়ে যায়, আর লম্বা করে কেটে রাখা বেগুন, সে বেগুন ফ্রাইড বেগুন, এটা সাইডে বা সরিয়ে দিয়ে। আচ্ছা, এখানে এটা কি বললে তুমি আইটেমটা? এটা হচ্ছে ডাল শুক্ত, অনেকে ডাল শুক্তানি বলে। আচ্ছা, এই রেসিপিটাও খুব তাড়াতাড়ি আসছে। আচ্ছা, এই রেসিপিটা আপনারা পাবেন না? কথার বেশি না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নেব ডাল শুক্ত। ডাল শুক্ত অল্প করে, জানি না কিরকম হবে, এর উপর বেশ করে খাবো। এর মধ্যে সবজিটা বলে দিই, এর মধ্যে আছে লাউ। রেসিপিটা খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনারা দেখে নেবেন। এর মধ্যে আছে লাউ, উচ্ছে, সজনে ডাটা, আর ডালটা হচ্ছে মটর ডাল। সজনে ডাটা খাবো না, ভালো লাগে না। হ্যাঁ অবশ্যই, বেগুন ভাজা আমি দুটো নেবো, আমি একটা নেবে, তিন নম্বরটা থাক। আচ্ছা দাঁড়াও, খাওয়ার আগে না, খাওয়া শুরু করার আগে এইগুলো একটু নিয়ে চামচটা দাও না। ডিমের এটাও অল্পই নেবো, তুমি কোন দিকে দেবো? লঙ্কা দিও একটু, লঙ্কা। তো শুরু করি, যা রেসিপিটা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। অনুষ্ঠান বাড়ির স্টাইলে বেগুন ভাজা, আর একটা কথা, মাছটা আমরা একটাই নিয়েছি। বেগুন ভাজা আছে, বেগুন ভাজা দেখে ডিম ভাজা খেয়ে নিয়েছো? হ্যাঁ, ডালের সাথে খেয়ে নিয়েছি। আমার পাশে পড়ে যাচ্ছ কেন? তুমি ভেঙে দেবে একই তো। শুধু না এই জায়গাটুকু খাবো? না 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 না, খেতে তো পুরোটাই হবে। এটা হচ্ছে অর্ধেক টুকরোটা, নো অল মানে মাছ বেশি খায় না বলে তার জন্য মানে আর দিও না। মাছটা
আগে খেয়ে দিই কিরম টেস্ট। সলিড সলিড, পেটির কাছে না তেল তেল এবি বসি মাছ। একদম তরোয়ালের সাইজের গেছেন, খুব ভালো ফুললে পারে না যে কোনো মানুষ ফটো ডাইরেক্ট। তুমি বাচ্চাদের মতন কথা বলছো, সে তরোয়াল তাহলে যুদ্ধ হই না 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 না, বাবা অনেক বড় তরোয়ালে যান মোবাইল আছে বড় হয়ে দেখো মাপো মাপো হয়ে গেছো তুমি। এবার অবশেষে যার জন্য তুমি বসে আছো অধীর আগ্রহে, অধীর আগ্রহে আমরা বসে আছি, সে হচ্ছে মাটন। মাটন একটা মটনটা জাস্ট ফার্স্ট ক্লাস, গ্রেভি দেখা দেবো না না না, সাইজ গুলো দারুন। সাইজ গুলো কেমন এনেছো বলো আজকে? ভালো, কিন্তু সেদ্ধ হতে সময় নিয়েছে। সময় নিয়ে সেদ্ধ করেছো? প্রেসার ছাড়া তো করি। এবার দেখো না, এবার দেখো খেতেও ভালো লাগবে। নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। তো মাঝখানে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, উঠে গিয়ে সেট করতে হলো, প্রচুর গন্ডগোলের ব্যাপার। ফাটাফাটি সেদ্ধ হয়েছে, সাথে ভাগ হয় না বলে না। দারুন দারুন, মাংস তো মাংস, হাড়ও সেদ্ধ হয়ে গেছে, আর গরমে আমরাও সেদ্ধ হয়ে যাচ্ছি। এটা ভালো বলেছো, হাঁটতে দিই, হাঁটতে পারবা? না, কিছুক্ষণ রেস্ট নেই, তারপরে আধা ঘন্টার মতন ওয়েস্ট করে তারপর
এটার মধ্যে নেই আর কিছু না, হাড়গোড় টেনে টুনে ছিঁড়ে ছাড়ে খেতে হবে। ওটা মানে ভিডিওতে ওর মধ্যে খেলে হবে না, এটা ভিডিওর বাইরে খেতে হবে। কমপ্লিট, এবার রসগোল্লা খাবো আর এটা একটা খাবো, তার আগে একটু জল খাবো। শোনা বলো, মটনটা কেরম রান্না করলাম? তুমি খাওয়া শেষ করবে তারপর ভিডিও শেষ করবো নাকি এখনই করে দেবো? মিষ্টি খাবো না আমি, বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, একদম পুরো চেটে ফুটে পরিষ্কার হয়ে গেছে, হাড় গোড় পড়ে রয়েছে মটনে, ধো মমতা খাচ্ছে কাক, রসগোল্লা বাকি আছে খালি ওর খাওয়ার। তো যাই হোক, বেটার বড় করছি না, বেটার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পেজকে অবশ্যই ফলো করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আমি আগে একটা মিষ্টি খামন দেবো, তারপরে বাই বাই বলবো। তো ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কামড় দিয়ে দাও না, নিজে জল খেয়ে নিলাম, মুখটা ফ্রেশ করলে, দাও জল দাও জল দাও। বাই বাই।